কুষ্টিয়া শহরে লালটু নামের এক যুবককে হত্যার দায়ে লিটন হোসেনের ফাঁসির আদেশ কুষ্টিয়া শহরের ইয়াসিন আরাফাত লালটু নামের এক যুবককে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত সোমবার বেলা সাড়ে এগারোটায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুষ্টিয়া আরোয়াপাড়া এলাকার শহীদ লিয়াকত হোসেন সড়কের মৃত দিলওয়ার হোসেনের পুত্র লিটন হোসেন আদালত সূত্রে জানা যায় দু সালে ২০ জুন রাত সাড়ে এগারোটায় শহরের আরোয়াপাড়া এলাকার তিন নং স্কুল সংলগ্ন জৈনক নয়নের দোকানের সামনে গার্মেন্টস দোকান কর্মচারী ইয়াসির আরাফাত লালটু চিপস কিনে যাওয়ার সময় হঠাৎ আসামি লিটন এসে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে লালটুকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় পরদিন একুশ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় লালটুর মৃত্যু হয় এ ঘটনায় নিহত ইয়াসির আরাফাত লালটুর পিতা খন্দকার শামসুর আলম কুষ্টিয়া মডেল থানায় লিটনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন মামলাটি তদন্ত শেষে দুই সালের অক্টোবরে আদালতে চার্জশিট দেয় পুলিশ কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌশলী লিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী সত্যতা নিশ্চিত করে বলেন কুষ্টিয়া মডেল থানার এই হত্যা মামলাটি আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ চার্জ গঠন পূর্বক দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে অভিযোগ সন্দেহাতিক প্রমাণিত হওয়ায় প্যানাল কোর্ট দণ্ডবিধি তিনশো দুই ধারায় আসামি লিটনকে ফাঁসির আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত